বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল যে ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি আজকে অনার্স তৃতীয় বর্ষের গণিত বিভাগের মেকানিক্স বা বলবিদ্যা পড়াবো। দেখো, আজকে আমি তোমাদেরকে বলবিদ্যার 14তম অধ্যায় চাপের বার কেন্দ্র পড়াবো। চাপের বার কেন্দ্র, তো চাপের বার কেন্দ্র পড়তে গেলে আগে তোমাদেরকে কিছু সংজ্ঞা এবং সূত্র জানতে হবে। দেখো, সংজ্ঞা সূত্র কি? প্রথমে আছে বর কি। বস্তুর ভিতর মোট পদার্থের পরিমাণকে বর বলে। বস্তুর ভিতরে মোট পদার্থের পরিমাণকে বলে বর। আর বার কেন্দ্র, বার কেন্দ্র কি? যদি বস্তুর ওজন একটি নির্দিষ্ট বিন্দু দিয়ে গমন করে, তবে ওই নির্দিষ্ট বিন্দুটিকে বস্তুর বার কেন্দ্র বলে। তারপরে দেখো ওজন, ওজনটা হচ্ছে কি? কোনো বস্তুকে পৃথিবী যে বলে আকর্ষণ করে তাকে ওজন বলে। তারপরে দেখো চাপের বার কেন্দ্র, চাপের বার কেন্দ্র এখানে এবি, এটা একটা সূত্র। চাপের বার কেন্দ্র নির্ণয়ের সূত্রটা হচ্ছে, দেখো এবি একটা চাপ, চাপ নিলাম, এবি হচ্ছে এ থেকে বি পর্যন্ত একটা চাপ। চাপের উপর পি এবং কিউ দুইটা বিন্দু, পি এবং কিউ দুইটে বিন্দু নেই, যেখানে পি কিউ হচ্ছে ডিএস, অর্থাৎ ক্ষুদ্র একটা দূরত্ব নিলাম আর কি। পি থেকে কিউ পর্যন্ত দূরত্ব হচ্ছে ডিএস, এবং এবি রেখার বার কেন্দ্র ধরে নিছি এক্স বার ওয়াই বার। বার কেন্দ্র হচ্ছে একটা স্থানাঙ্ক, তো এই স্থানাঙ্কটা আমরা ধরে নিছি এক্স বার এবং ওয়াই বার। যদি রু প্রদত্ত বক্ররেখার ঘনত্ব হয়, অর্থাৎ সব কিছুর একটা ঘনত্ব থাকে, যদি এই এ বি রেখার ঘনত্ব যদি রু হয়, তাহলে সূত্র হবে, অর্থাৎ চাপের বার কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স বার হচ্ছে ইন্টিগ্রেশন এক্স রু ডিএস, আর হর হচ্ছে ইন্টিগ্রেশন রু ডিএস, ওয়াই বার হচ্ছে রু ওয়াই রু ডিএস ইন্টিগ্রেশন রু ডিএস। আর যদি রু ধ্রুবক হয়, অর্থাৎ যদি ঘনত্বটা ধ্রুবক হয়, তাহলে আর ঘনত্বটা বাদ দিয়ে দেওয়া যায়। এখানে ঘনত্ব ছাড়া সূত্রটা লিখি, দেখো এই সূত্র কি, এটাই এটা, শুধু রুটা বাদ দিয়ে দিছি। এখানে এস এক্স ডিএস হবে, আর এখানে নিচে হবে ডিএস ওয়াই ডিএস ডিএস। তো এই অঙ্কগুলো করতে গেলে আবার ডিএস ডিএক্স আমাদের লাগবে, ডিএস ডিএক্সের সূত্র লাগবে। এটা সমান হচ্ছে রুট ওভার ওয়ান প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার প্লাস ডিজেড ডিওয়াই ডিজেড ডিএক্স হোল স্কোয়ার। এবার দেখো আমি মেন অঙ্কেতে আসি। এখানে এটা তোমাদের বইয়ের 4 নম্বর অঙ্ক, এটা হচ্ছে তিতাস প্রকাশনীর 4 নম্বর অঙ্ক আর সায়েন্স বিউ প্রকাশনীর 1 নম্বর অঙ্ক, 14তম চ্যাপ্টার চাপের বার কেন্দ্রের অঙ্ক। এটা অনেক গুরুত্বপূর্ণ, অনেকবারই আসছে, এমনকি 2020 সালে পর্যন্ত অঙ্কটা আসছে। খেয়াল করো, একটা অ্যাস্ট্রয়েড, অ্যাস্ট্রয়েডের একটা সমীকরণ দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান এ টু দি পাওয়ার 2/3 এর প্রথম চতুর্ভাগস্থ চাপের বার কেন্দ্র নির্ণয় করো। খেয়াল করো, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে চিত্রটা এখানে দিয়ে রাখছি। এদিকে খেয়াল করো, আমি তোমাদের বোঝার জন্য এখানে চিত্র দিছি। এটা হচ্ছে অ্যাস্ট্রয়েডের একটা সমীক চিত্র। আমি এটা ধরে নিছি যে এটা হচ্ছে ওই বার কেন্দ্রের সমীকরণটা, অর্থাৎ এটা বার কেন্দ্র, সরি, এটা হচ্ছে রেখাটা, আর রেখাটার বার কেন্দ্রটা ধরে নিছি এইখানে আছে, এটা এক্স বার আর এটা হচ্ছে ওয়াই বার। তো এখানে আমি ধরে নিলাম এটা এক্স বার ওয়াই বার, আমরা এক্স বার এবং ওয়াই বার মান নির্ণয় করবো। আর আমরা জানি এক্স বিন্দুতে এক্স অক্ষে ওয়াই এর মান 0 আর ওয়াই অক্ষে এক্স এক্সের মান 0, এই জন্য এটা ধরে নিয়েছি 1,0 আর এটা 0,1 ধরে নিয়েছি। এবার দেখো সমাধানটা কি হয় আমাদের। দেখো দেওয়া আছে সমীকরণটা কি, এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান এ টু দি পাওয়ার 2/3। এখন এটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, তো এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করতে ডিডি এক্স অফ নিলাম, আর ডান পাশে যেহেতু এটা ধ্রুবক এ, এজন্য এটা হয়ে গেছে 0। এখন দেখো এক্সের সাপেক্ষে যদি তুমি এটা অন্তরীকরণ করো, তাহলে পাওয়ার সামনে আসে পাওয়ার থেকে 1 কমে, এটা সবাই জানি যে 2/3 পাওয়ার সামনে আসছে, পাওয়ার এক্সের পাওয়ার 1 কমছে, অর্থাৎ 2/3 -1 বিয়োগ দিলে এটা -1/3 হয়। একইভাবে ওয়াই এর পাওয়ার সামনে আসছে, পাওয়ার 1 কমছে,
যেহেতু এটা এক্স নয়, এটা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, এই জন্য ডিওয়াই ডিএক্স হয়েছে ইকুয়াল টু জিরো। তারপরে দেখো 2/3 আছে, 2/3 আছে, এটা কমন নিয়ে আমরা বাদ দিয়ে দিছি, বাকিটা এক্স টু দি পাওয়ার ওয়ান বাই মাইন এক্স টু দি পাওয়ার -1/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার -1/3 ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো আসছে। তারপরে খেয়াল করো আমরা এই অংশটাকে ডান বাম পাশে রাখছি আর এক্স টু দি পাওয়ার -1/3টাকে নিয়ে গেছি ডান পাশে। তো এক্স টু দি পাওয়ার -1/3 যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে কিন্তু এটা মাইনাস হবে, সামনে একটা মাইনাস আসবে, যেহেতু এটা প্লাসের বাম পাশে ছিল, ডান পাশে নিলে মাইনাস হবে। এরপরের লাইনে আমরা ডিওয়াই ডিএক্স এর মান রাখছি আর ওয়াই টু দি পাওয়ার -1/3টা আমরা ডান পাশে নিয়ে গেছি। দেখো ডিওয়াই ডিএক্স ওইটা ডান পাশে নিয়ে যাওয়াতে পাওয়ার যেহেতু দুইটা একই, তাহলে দুইটা মিলে একটাই পাওয়ার দিছি, -1/3 লিখছি। তারপরে দেখো এটা এক্স বাই ওয়াই আছে, আমরা ওয়াই বাই এক্স লিখলে কিন্তু পাওয়ারটা প্লাসের হয়ে যেতেছে, এটা আশা করি সবাই জানো এবং বুঝো। ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়াই বাই এক্স দিলে মাইনাস পাওয়ারটা হয়ে যাবে 1/3। তারপরে দেখো এখানে ডিএক্স ডি ডিএস ডিএক্স এটা সূত্রটা আমরা জানি, এর আগে শিখে আসছি যে এখানে দেখো এইটা এই অঙ্কটা করতে গেলে ডিএস বাই ডিএক্স এর সূত্র লাগবে, এটা বাই বলা যাবে না, ডিএস ডিএক্স এর সূত্র ছিল এটা। তো আমরা এই সূত্রটা লিখছি, দেখো এখানে ডিএস ডিএক্স সমান রুট ওভার 1 প্লাস ডিওয়াই ডিএক্স হোল স্কোয়ার। তো এখানে এটা সমান সমান দেখো 1 এর জায়গায় 1 লিখছি আর ডিওয়াই ডিএক্স এর মান আমরা পাইছি ওয়াই ওয়াই বাই এক্স হোল টু দি পাওয়ার 1/3। তো এটা আলাদা আলাদা করে দেওয়া দিয়ে দেওয়া যা, তো আমরা এটা আবার আলাদা আলাদাভাবে দিয়ে দিছি এবং স্কোয়ারটা লিখছি। তারপরে যেই কাজটা করছি দেখো এটা স্কোয়ারটা গুণ করে দিছি, এটার সাথেও আসবে, এটার সাথেও পাওয়ার হইলে কী হবে, এটা ওয়াই টু দি পাওয়ার 2/3 হবে আর এটা হবে এক্স টু দি পাওয়ার 2/3। পরবর্তীতে এই লাইন থেকে এই লাইন আসছে, এখানে লসাগু করছে, এটা সবাই বুঝো, এটা কোনো সহজ বিষয়। আর দেখো প্রথম সমীকরণে এক্স টু দি পাওয়ার 2/3 প্লাস ওয়াই টু দি পাওয়ার 2/3 সমান এ লিখা যায়, এ টু দি পাওয়ার 2/3, এই যে এটা সমীকরণে যেটা দেওয়া ছিল এটার পরিবর্তে এটা লিখা যায়, আমি এই কাজটাই করছি। তারপরে দেখো যেহেতু এখানে স্কোয়ার আছে, 2/3 মানে 1/3 লিখে স্কোয়ারটা বাইরে দিলে স্কোয়ারের রুটে কাটা গিয়ে ওয়ান এ টু দি পাওয়ার 1/3 হয়, এক্স টু দি পাওয়ার 1/3 হয়। এখন মনে করি প্রথম চতুর্ভাগস্থ প্রদত্ত অ্যাস্টেরয়েডের বার কেন্দ্র এক্স বার ওয়ার বাই ওয়াই বার, এটা যেটা আমি আগেই তোমাদেরকে দেখাইছিলাম অপর পেজে যে চিত্রটা আছে, এবং এ বি রেখার সীমা জিরো হতে এ নিয়ে বার কেন্দ্র এক্স বার ওয়াই বার, এবং দেখো কী বলছি আমি আবার বলছি, মনে করি প্রথম চতুর্ভাগে প্রদত্ত অ্যাস্টেরয়েডের বার কেন্দ্র এক্স বার ওয়াই বার এবং এ বি রেখার সীমা জিরো হতে এ নিয়ে পাই, কী পাই, এক্স বার সমান জিরো থেকে এ এক্স ডিএক্স, এটা সূত্র, এটা চাপের বার কেন্দ্র নির্ণয়ের সূত্র, এক্স বার নির্ণয়ের সূত্র হচ্ছে জিরো থেকে এ ডিএস। সীমাটা আমরা নিয়েছি ভিন্ন ভিন্ন অঙ্কতে সীমা ভিন্ন ভিন্ন হইতে পারে কিন্তু সূত্র থাকবে একই। তারপরে দেখো এখানে এক্সের এক্সের জায়গায় এক্স লিখলাম, খেয়াল করে এই বিষয়টা অব জরুরি, এক্সের জায়গায় এক্স লিখছি আর ডিএস এর পরিবর্তে ডিএস ডিএক্স ডিএক্স লিখা দাও। দেখো ডিএক্স মনে মনে যদি তুমি ডিএক্স ডিএক্স কেটে দাও তাহলে কিন্তু ডিএসই থাকবে শুধু, এতে খেয়াল করো ডি এ ডিএক্স আর ডিএক্স কেটে দিলে ডিএস থাকবে, উপরের লাইনটা আসতেছে, আমরা মেলানোর জন্য এই কাজটা করছি, ডিএস ডিএক্স নিছি উপরেও ডিএক্স নিছি যাতে কাটা গিয়ে উপরেরটাই আসে। তারপরে দেখো এক্সের জায়গায় এক্স রাখলাম আর ডিএস ডিএক্স এর পরিবর্তে এদিকে দেখো ডিএস আর ডিএক্স ডিএক্স এর পরিবর্তে কিন্তু আমরা এই মানটা পাইছি, তাহলে এই মানটা বসাই দিছি সামনে শেষ ডিএক্স, নিচেও একই অবস্থা আমরা এই বিষয়টাই করলাম, দেখো এই এখানে মান বসাইছি শুধু ডিএস ডিএক্স এর মান বসাইছি। এরপরে যে কাজটা করছি দেখো এটা সামনে এ টু দি পাওয়ার 1/3 এটা এ টু দি পাওয়ার 1/3 এটা ধ্রুবক, ধ্রুবক হয়ে যাওয়াতে এটা আমরা সামনে নিয়ে বের করে নিয়ে আসতে পারি, কারণ আমরা জানি ধ্রুবকগুলো ইন্টিগ্রেশনের বাইরে আনা যা, আইনা কেটে দিছি, কী রয়ে গেছে এক্স টু দি পাওয়ার 2/3
তোমরা বলতে পারো এক্স টু দি পাওয়ার 2/3 কেন কীভাবে আসলো, এটা এক্সটা আছে উপরে আর এক্সটা আছে এক্স টু দি পাওয়ার 1/3 আছে নিচে, তো এটার পাওয়ার 1 থেকে 1/3 বিয়োগ হইলে এটা আসে, আর এটা হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার 1/3, তো যেহেতু এটা নিচে 1/x টু দি পাওয়ার 1/3, তো এটা যদি আমরা এইভাবে লিখি তাহলে মাইনাস চিহ্ন, তোমরা জানো হরকে লব করতে গেলে পাওয়ারগুলো মাইনাস হয়, আবার লবকে হর করলেও পাওয়ার মাইনাস হয়ে যায়। তারপরে দেখো এখানে যে কাজটা করছি ইন্টিগ্রেশন করছি, তোমরা সবাই জানো ইন্টিগ্রেশনের সূত্র এক্স টু দি পাওয়ার এন এর ইন্টিগ্রেশন কী হয়, এটা আসলে সবাই জানো এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান নিচে হয় এন প্লাস ওয়ান, যদি এক্স টু দি পাওয়ার এন থাকে এন এর সূত্র ঠিক এইভাবে করতে হয়, এটা এই কাজটাই করছি। পরবর্তীতে শুধু আমরা লিমিট বসাইছি, তোমরা জানো কীভাবে আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাইতে হয়, আপার লিমিট এবং লোয়ার লিমিট, আপার লিমিট প্রথমে আপার লিমিট বসে মাইনাস দিয়ে আবার লোয়ার লিমিট বসাইতে হয়, এখানে দুইবার কাজ করতে হবে, হরের জন্য একবার লবের জন্য একবার। দেখো আমি এখানে এই কাজটাই করছি, আপার লিমিট লোয়ার লিমিট বসাইছি এবং বাঁক চিহ্ন দিছি, কারণ ওই যে নিচে আছে এবার বাঁক চিহ্ন দিয়ে লিখছি, ওইখানে উপরে নিচে ছিল আর এখানে এবার পাশাপাশি লিখছি। তারপরে খেয়াল করো আমরা জানি এটা তো ভগ্নাংশ আকারে শুধু উল্টাই দিছি, নিচে 5/3 আছে বিদায় এটা উল্টাইলে 3/5 হবে, বাঁক এটা ঠিক আছে এটা 2/3 আছে 3/2 হবে, এটা জানো নিচের ভগ্নাংশ কেমনে উপরে নিতে হয়। তারপরে এখানে বাঁক চিহ্ন আছে আমি গুণ চিহ্ন দিছি, এটাও জানো যে বাঁক থাকলে গুণ চিহ্ন নিয়ে কাজটা করতে হয়, আর গুণ চিহ্ন নিলে প্রথম ভগ্নাংশ ঠিক থাকে এবং দ্বিতীয় ভগ্নাংশটা চেঞ্জ হয়ে যায় উল্টাই যায়, হর লব হয় লব হর হয়। তারপরে এখানে কাটাকাটি করছি 3/3 কাটা, তারপরে এ টু দি পাওয়ার 5/3 আছে উপরে আর এ টু দি পাওয়ার 2/3 আছে নিচে, তাইলে এটা তো বুঝই এ টু দি পাওয়ার 5/3 থেকে এ টু দি পাওয়ার 2 - 2/3 বিয়োগ দিলে এ হয়, এটা হচ্ছে আমাদের এক্স বারের মান। এখন কথা হচ্ছে আবার ওয়াই বারের মান বের করতে হবে না, একটা সূত্র আছে যেহেতু বক্ররেখাটি প্রথম চতুর্ভাগে ওয়াই সমান এক্স রেখার প্রতিসম, খেয়াল করো আমাদের বক্ররেখা কিন্তু ছিল এটা আর এই বক্ররেখাটা, এটা কিন্তু এক্স সমান ওয়াই অর্থাৎ মূলবিন্দুগামী সরলরেখা সমীকরণের সাথে প্রতিসম, খেয়াল করো এই রেখাটারে এই রেখাটা প্রতিসম করছে, যদি এমন হয় বক্ররেখাটি এই এক ওয়াই সমান এক্স অথবা এক্স সমান ওয়াই বক্ররেখা সরলরেখার সাথে প্রতিসম হয় তাহলে এক্স বার সমান ওয়াই বার হবে, বিষয়টা মাথায় রাখবে এক্স বার যা ওয়াই বার তা, তাইলে এই রেখাটা খেয়াল করো এই বক্ররেখাটা এক্স সমান ওয়াই রেখার সাথে প্রতিসম, এজন্য এক্স বারের মান যা আসছে ওয়াই বারের মানও তা, এটা আমি ওই পেজে নোটে লিখে রাখছি, খেয়াল করো তোমরা এর আগে আমি এখানে লিখে রেখেছি যদি বক্ররেখাটি এক্স ওয়াই সমান এক্স রেখার সাথে প্রতিসম হয় এবং প্রথম চতুর্ভাগে অবস্থিত হয় তবে এক্স বার সমান ওয়াই বার হবে, ঠিক একইভাবে এই জায়গাটা আসছে এক্স বার সমান ওয়াই বার হয়েছে, খেয়াল করো। তাহলে এত অ্যাপ নির্ণয়ে বার কেন্দ্র হচ্ছে 2a/5 অর্থাৎ এক্স বার এবং ওয়াই এর বার মান একই, আশা করি তোমরা বুঝতে পারছো, এটা একেবারে সহজ একটা অঙ্ক, আশা করি এই অঙ্কটা পারলে তোমরা বাকি অঙ্কগুলো পারবা, এবং আমি পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু অঙ্ক দিব এই চ্যাপ্টার থেকে, তখন তোমাদের এই বাকিগুলো করা ইজি হয়ে যাবে। আজ এই পর্যন্তই।